ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের মধ্য থেকে প্রবাহমান খাল দখল মুক্ত করে পুনঃদখলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি প্রতিরোধ মঞ্চের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোক্তার হোসেনের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোহাম্মদ শাহজাহান মোল্লা, অবসরপ্রাপ্ত শিক্ষক নিত্যানন্দ সাহা, রাজাপুর শাখার চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসনাত আবদুল্লাহ সুমন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ মাইনুল হক লিপু মাতব্বর, দুলাল তেওয়ারি, মোহাম্মদ আহসান হাবিব রুবেল প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সদরের বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক বাসিন্দা। রাস্তা নির্মাণ করা হয়, সেক্ষেত্রে আত্মহনন করতেও দ্বিধাবোধ।